সন্ধ্যা আপনাদের সাথে আছি আমি তাসনুভা মোহনা প্রিয় দর্শক শ্রোতা মহান ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং কথা সাহিত্যিক শকৃতি নোমানের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী ও অমর একুশে গ্রন্থমেলার সময়সূচি উপমহাদেশের ১৩ জন বরেণ্য শিল্পীর ৪৫টি শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের সুবীর চৌধুরী প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকর্ম প্রদর্শনী ব্রেকিং গ্রাউন্ড আধুনিক চিত্রকলার উত্তরণ রোববার ছাড়া প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা ২০২০ অমর একুশে গ্রন্থমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে লেখক পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন দেখছিলেন চলতে থাকা প্রদর্শনী ও অমর একুশে গ্রন্থমেলার সময়সূচি এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে ট্রাভেল শো অ্যাডভেঞ্চার ম্যান রাত ৮টা ২০ মিনিটে দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান আপুর কি বাসায় রান্না বান্না করা হয় রান্না বান্না হ্যাঁ টুকটাক তো করা হয় বিজি লাইফে আপনার জন্য একটা সিলেক্ট করে রেখেছি এখানে আছে পুদিনার চাটনি পুদিনা চাটনি খুবই হেলদি পুদিনা শরীর ঠান্ডা রাখে হ্যাঁ যখন মানে যতই ডায়েটে থাকি বা যেটাই করি যদি খিচুড়ি দেখি তখন আর লোক সামলানো যায় না তুমি না যারা একটু বেশি টক পছন্দ করেন তারা ওদের মানে প্রয়োজন মতো টকটা দিতে পারবেন তারপর আমাদের রসুন বাটা লাগছে ২ চা চামচ রাত ৯টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিস কেমন তোর কথাবার্তা মত চাকরি করো তুমি স্যালারি নাও তুমি তুমি জানো না তার মানে ২৫,০০০ টাকা বেতন পাবে তো ২৫,০০০ আর আমার কাছে ধার চাইতেছ কত ১০ লাখ তাহলে ১০/২৫ সর্বনাশ ৩ বছরের উপরে লাগে তোমার এই টাকা পরিশোধ করতে আজকে আপনাকে কেমন জানি নতুন নতুন লাগছে কেমন অন্যরকম যেমনটা আমার ভালো লাগে এই জন্যই হয়তো আমি কিছুটা লজ্জা পাচ্ছি একদম অত্যাধুনিক নতুন একটা রিজন শুনলাম লজ্জা পাবে রাত ১১টায় থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার সময়সূচি এবার আলাপচারিতা প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি কথা সাহিত্যিক শকৃতি নোমান চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা ভালো আছেন নিশ্চয়ই আছি আপনি ভালো ভালো থাকবারই কথা কারণ ফেব্রুয়ারি মাস বইমেলার মাস আর বইমেলা তো শুরুও হয়ে গেছে ২০১৯ সালে বইমেলায় যে প্রত্যাশাগুলো ছিল লেখক হিসেবে যেগুলো পূরণ হয়নি সেই প্রত্যাশাগুলো নিশ্চয়ই এবারে আলোর মুখ দেখবে তেমনটাই প্রত্যাশা করছেন সেগুলো কি আসলে আমি তো বইমেলার সঙ্গে একেবারেই প্রত্যক্ষভাবে জড়িত আমি বইমেলাকে লক্ষ্য করে কখনোই লিখি না আর কি লেখাটাকে একটা কন্টিনিউ প্রসেস হিসেবে দেখি যে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে আমি লিখি দেখা যাচ্ছে বইমেলার মধ্যে আমি লিখছি এপ্রিল মাসও আমার লেখা চলছে তো যেহেতু বইমেলা কেন্দ্রিক এখন একটা বইয়ের বাণিজ্য তৈরি হয়েছে শিল্প বাণিজ্য যেটাকে বলা হয় শিল্পপণ্য বই একটি শিল্পপণ্যে রূপান্তরিত হয়েছে তো এই পণ্যটা বইমেলাকে কেন্দ্র করে প্রকাশকরা প্রকাশ করেন একটা বাজারজাত করেন পাঠকরা আসেন
এটাকে কেন্দ্র করে আমাদের খুব ব্যক্তিগতভাবে আমার খুব বেশি প্রত্যাশা থাকে না। আমি মনে করি যে শুধুমাত্র বইমেলায় নয়, একটি জাতি যখন সারা বছর বইকে পঠন পাঠনের মধ্যে রাখে তখন সে জাতির অবশ্যম্ভাবী উন্নতি উন্নতি কেউ ঠেকাতে পারে না। তো সে জায়গা থেকে গতবারের বইমেলায় যে আমরা দেখেছি যে প্রস্তুতিগুলো ছিল বা যে সমস্যা জটিলতাগুলো ছিল, আবার সেটাকে ওভারকাম করার চেষ্টা করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। এবার এবার মনে হয় গত বইমেলার শুরু থেকে যখন থেকে বইমেলা শুরু হয়েছে এই পর্যন্ত এই ধরনের মেলা এর আগে আমি হয়েছে বলে আমি দেখিনি বা শুনিওনি কখনো। সবচেয়ে সুগঠিত একটি মেলা, সুসংগঠিত একটি বইমেলা, সুসজ্জিত একটি বইমেলা। এনামুল করিম নির্ঝর তার ডিজাইন করেছেন বইমেলার, আমাদের মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি এবং আমাদের পরিচালক জালাল আহমেদ, এরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর নান্দনিক বইমেলা উপহার দিয়েছে। এবার যেটা অনেক বেশি স্পেস রয়েছে বইমেলার মধ্যে, স্টলগুলো বড় বড়, প্যাভিলিয়নগুলো অনেক বড় বড়, এমনকি লেখক বলছি মঞ্চ একটা দৃষ্টিনন্দন জায়গায় নিয়ে গেছেন এনামুল করিম নির্ঝর। তাছাড়া লিটল মেগ যে প্রাঙ্গনটা আছে ওটাকে বাংলা একাডেমির বটতলা থেকে বহেরাতলা থেকে সোহরাওয়ার্দীর নিয়ে আসা হয়েছে, যেটা কবি সাহিত্যিকদের দীর্ঘদিনের দাবি ছিল। তো আমি বলছি যে এবার বইমেলাটা সবচেয়ে সুন্দর এবং নান্দনিক একটি বইমেলা হবে বলে আশা করছি, এবং কি প্রতিদিন পাঠকরা আসবেন, বইমেলাকে জমিয়ে রাখবেন। আমার বক্তব্য হচ্ছে বইমেলা সবাই যে বই কিনতে হবে তা না, বইমেলা একটি জাতীয় উৎসব রূপান্তরিত হয়েছে এখন, বইয়ের সাথে সম্পৃক্ততা মানে আজকে সে হয়তো কিনলো না, এই বছরটি হয়তো কিনলো না, সে আসলো বইমেলাকে একটা একটা সবাই এসে দেখলো ঘুরলো, কিন্তু তার মধ্যে একটা সময় বইয়ের প্রতি আকর্ষণ তৈরি হবে, সে বই কিনবে। আমি আমি মনে করব, আহ্বান জানাবোকে সবাইকে যে তরুণ যুবক প্রবীণ যারা আছেন সবাই সম্মিলিতভাবে বইমেলায় এসে বইমেলাটাকে উদযাপন যেন করেন আর কি। নিশ্চয়ই। আর আপনি নিজেকে বইমেলা কেন্দ্রিক লেখক না বললেও বইমেলার সাথে কিন্তু লেখকের একটা অন্তরঙ্গ সম্পর্ক সবসময়ই থাকে। নিশ্চয়ই। 2020 এর বইমেলাকে ঘিরে কি কি বই আসছে এবার আপনার? একটা উপন্যাস প্রকাশের কথা ছিল এবার, যে উপন্যাসটা লিখছি গত 1.5 বছর ধরে। তো ভেবেছিলাম যে এবারের বইমেলা উপন্যাসটি প্রকাশ করব, কিন্তু এটা সম্ভব হলো না, এই কারণে যে আমি আমার কাছে মনে হলো যে উপন্যাসটা আরও 1 বছর রেখে দেওয়া প্রয়োজন। একটা লেখার পরে যখন লেখাটা রেখে দেওয়া হয়, 1 বছর পরে যখন আবার এটা পড়তে বসে তখন অনেক ভুল ত্রুটি বেরিয়ে আসে। তো এই কারণে আমি উপন্যাসটা আবার বের করলাম না। আমার একটি ছোট গল্পের বই প্রকাশিত হয়েছে পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড থেকে, বানিয়া শান্তার মেয়ে নামে। ওই বইটা বইমেলার প্রথম দিন থেকে 19 নম্বর পেভিলিয়নে পাঞ্জেরি পাওয়া যাচ্ছে। এছাড়া আমি গল্প উপন্যাসের বাইরে বিভিন্ন সময় সমাজ, রাজনীতি, সংস্কৃতি, ইতিহাস নানা বিষয়ে আমি মুক্ত গদ্য লিখে থাকি টুকে রাখা কথামালা নামে, বিভিন্ন ব্লগে, ফেসবুকে কিংবা কোনো পত্রিকায়, কোনো অনলাইন নিউজ পোর্টালে লিখে থাকি। তো গত 7 বছর ধরে এই ধরনের লেখাগুলোকে একত্রিত করলাম একটা ফাইলে, সেটা দাঁড়ালো 3.5 লক্ষ শব্দ প্রায়। তো আমাদের প্রকাশক বিদ্যা প্রকাশের প্রকাশক মুজিবুর রহমান খোকা বললেন যে এখান থেকে আপনি 100টি লেখা নির্বাচন করে একটি পাণ্ডুলিপি যদি আমাকে দেন। তো আমি ভাবলাম যে আইডিয়া তো খুব খারাপ হয় না, করা যায়। আমি 100টি লেখা নির্বাচন করে টুকে রাখা কথামালা নামেই একটি পাণ্ডুলিপি গুছিয়ে দিলাম, বইটা বেরিয়ে গেছে, এর মধ্যে বিদ্যা প্রকাশের স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া প্রথম দিন থেকে মোটামুটি 2টো হচ্ছে আমার নতুন বই। এছাড়া প্রাচ্যের ভাব আন্দোলনের গতিধারা নামে একটা বই ছিল আমার, যেটা 2009 সালের বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছিল। 11 বছর পরে আমার মনে হলো যে বইটার পুনর্লিখন করা প্রয়োজন, নতুন করে লেখা প্রয়োজন। আমি আবার শুরু করলাম এটার পুনর্লিখন গত 1 অক্টোবর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত। এই বইটা মুসলিম মনন ও দর্শন অগ্রনায়কের নামে, এটা রোদেলা পাবলিকেশনস থেকে এবার প্রকাশিত হলো। আপনি জানেন যে মধ্যযুগে মুসলমান দার্শনিকরা জ্ঞান বিজ্ঞানে অনেক বড় অবদান রেখেছিলেন, তাদের কাউকে হত্যা করা হয়েছে, কাউকে দেশান্তরিত করা হয়েছে, কারো চোখ উপড়ে ফেলা হয়েছে, কাউকে পাথর নিক্ষেপ করা হয়েছে, কাউকে মনসুর হাল্লাদের কথা আপনি জানেন যে তাকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে। এই ধরনের নির্যাতিত, নিপীড়িত এবং নিহত চিন্তক যারা আছেন, বিতাড়িত, যারা দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন, তাদের 22 জনকে নিয়ে আমার এই বইটা আর কি। যে এর মধ্যে দিয়ে আমরা পাঠকরা জানতে পারবে যে যে আজকে যে যে জাতি একটা কুপমণ্ডকতার দিকে যাচ্ছে, এক ধরনের অন্ধকার দিকে যাচ্ছে, অথচ 1000 বছর আগে এই এই পরিবেশটা ছিল না, এক ধরনের জ্ঞান চর্চার পরিবেশ ছিল, দর্শন চর্চার পরিবেশ ছিল। এটা হচ্ছে আমার একটা বই। আরেকটা বই হচ্ছে শের জাহাদের আদ্যমেরা নামে একটা উপন্যাস আমার, যেটা মালয়েশিয়া মানব পাচারের ঘটনাকে কেন্দ্র করে লিখেছিলাম আমি বইটা। 2017 সালের অনিন্দ্য প্রকাশনী থেকে বইটা বেরিয়েছিল, বইটা এর মধ্যে এডিশন শেষ হয়ে গেছে। তো এটা এবার বের করলো পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড শের জাহাদের আদমেরা, যেটা মেলা শুরু থেকে স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া ভারত থেকে আমার
অভিযান পাবলিকেশন যেটা কলকাতা বইমেলা আন্তর্জাতিক বইমেলায় অভিযান পাবলিকেশনস আমার একটি বই এনেছে হীরক দানা যেটা 2013 সালের বই প্রায় 8 বছর পরে এটার ভারতীয় সংস্করণ পুনর্মুদ্রণ করা হলো ভারতীয় সংস্করণ বাংলাদেশে বেশ কয়েকটি এডিশন হয়েছে এটার মুদ্রণ হয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা যখন ইংরেজরা ভারতবর্ষ দখল করলো সিরাজউদ্দৌলার পতন হলো তখন হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায় বিদ্রোহ তৈরি হচ্ছিল একটা একজন ওদিকে ফকির সন্ন্যাসী বিদ্রোহ ওদিকে সন্দীপের বিদ্রোহ আর এদিকে শমশের গাজী বিদ্রোহ শমশের গাজী হচ্ছেন ত্রিপুরার অধিপতি যাকে বলা হয় মুকুটবিহীন সম্রাট তিনি হচ্ছেন যে 12 বছর ত্রিপুরার ক্ষমতা দখল করে রেখেছিলেন তিনি এমন একটি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ ছিল না তিনি পেরি কমিউনের মতো একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন যেখানে সকল মানুষ সমানভাবে সমান অধিকার নিয়ে বসবাস করবে এবং কি ন্যায্য মূল্য সুলভ মূল্যে পাইকারেরা ব্যবসায়ীরা বিক্রি করবে কোন রকমের প্রতারণার সুযোগ তার রাজ্যে ছিল না সেই বিপ্লবীকে বলা হয় ভাটির বাঘ ভাটির সিংহপুরুষ যাকে বলা হয় তো তিনি ইংরেজদের হাতে নিহত হন কৃষ্ণ মানিক্যের ত্রিপুরার কৃষ্ণ মানিক্যের সৈন্যরা এবং কি ইংরেজরা এবং মোগলরা যৌথ বাহিনী তাকে আক্রমণ করে ছাগল ফেনির ছাগল নিয়ে তার রাজদরবার ছিল সেখানে আক্রমণ করেন সেখানে নিহত হন তিনি ওই বিষয়টাকে কেন্দ্র করে হীরক ডানা উপন্যাসটি ভীষণ ইন্টারেস্টিং কনসেপ্ট কিন্তু আপনার এই যে গদ্যরীতির লেখায় সবসময় মনোনিবেশ করার একটা একাগ্রতা একটা চিন্তা রয়েছে সবসময় এটা কি শুরুর দিক থেকে ছিল শুরুতে কি এ ধরনের বই লিখতেন আপনি আমি কবিতা লেখার চেষ্টা করেছিলাম আমার শুরুর প্রথম জীবনে কিন্তু একটা সময় দেখলাম যে আমাকে দিয়ে আসলে কবিতা লেখাটা হবে না আর কি কেন মনে হলো সেটা কবিতা শিল্পের এমন একটা উচ্চতার জায়গা এমন একটা বোধের উপলব্ধির জায়গা যেটা হয়তো সেই প্রজ্ঞা দিয়ে প্রকৃতি আমাকে সৃষ্টি করেন নাই যে সেই প্রজ্ঞাটা আমার মধ্যে নাই আমার মধ্যে হচ্ছে এক ধরনের আখ্যান বলার প্রবণতা আমি টের পাচ্ছিলাম যে কথা বেশি বলতাম মানুষের সঙ্গে কথা বলতে বলতে এবং কি নিজে নিজে গল্প বানাচ্ছি আমাকে দিয়ে হয়তো কথা সাহিত্য গল্প বলা সম্ভব আমি 2007 সালে উপন্যাস লিখতে শুরু করি পরবর্তীকালে 2008 সালে আমার প্রথম বই প্রকাশিত হয় আমি একেবারেই শুরু থেকেই যেহেতু বিশ্ব সাহিত্যটা আমার পড়া ছিল আমি রবীন্দ্রনাথ পড়া ছিল বাংলা সাহিত্যটা আমার পড়া ছিল ফলে আমি বুঝতে পেরেছিলাম যে আমি কোন ধরনের লেখক হতে চাই আমি কাদের জন্য লিখতে চাই আমার লেখাগুলো কি ক্লাস 5 বা ইন্টারমিডিয়েট ম্যাট্রিক ছেলেরা পড়বে নাকি একটু বোধ সম্পন্ন পাঠক যারা একটু অগ্রসর পাঠক যারা তারা পড়বে সুতরাং আমি আমার গদ্য চর্চাটাকে শিল্প চর্চাটাকে এমন এক শ্রেণীর পাঠকের জন্য লিখতে শুরু করি যে শ্রেণীর পাঠকরা একটু সমাজ সচেতন একটু ইতিহাস সচেতন সংস্কৃতি সচেতন রাজনীতি সচেতন সামগ্রিকভাবে একটু প্রজ্ঞাবান পাঠক আমি বলছি এই জায়গাটাই আমার একটা বিষয় জানার রয়েছে সেটা হচ্ছে যারা পাঠক হিসেবে যায় তারা কিন্তু বিভিন্ন ধরনের বই দেখে থাকে তো তাদের মনে কিন্তু একটা প্রশ্ন থাকে যে এই লেখক আমার পছন্দের কিন্তু তিনি খুব কঠিন ভাষায় সেই লেখাগুলো লিখে থাকেন যেগুলো আসলে প্রমিত বাংলায় নয় বা আমার বোধগম্য নয় সেই ক্ষেত্রে লেখকের এখানে একটু আমার একটু বলার বিষয় আছে এটা আমাদের এখানে একটা ধারণা হয়ে গেছে যে সিরিয়াস লেখা মানে হচ্ছে কঠিন ভাষা বা প্রমিত ভাষা জবরজং ভাষা যেমন বলা হচ্ছে ভাষার স্টাইলটা কি হে মাওতো আমি দ্বারে দণ্ডায়মান দ্বার খোলো আমি ভক্ষণ করিব না বিষয়টা তা না আসলে এটা একটা ভুল ধারণা সবার মধ্যে যে সম্ভবত সিরিয়াস লেখা মানেই কঠিন লেখা আপনি রবীন্দ্রনাথের লেখা দেখবেন এত বেশি জলবৎ তরলং যেটাকে বলা হয় পান্তা ভাতের মতো সহজ রবীন্দ্রনাথের ভাষা তার গদ্যের ভাষা তার ভারতবর্ষের যে প্রবন্ধ তার মানুষের ধর্ম যে প্রবন্ধ শিক্ষা ব্যবস্থা নিয়ে তার যে প্রবন্ধ অত্যন্ত সরল সহজ ভাষা রবীন্দ্রনাথের উপন্যাসের ভাষাও কিন্তু অত্যন্ত সরল মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাষাও কিন্তু অত্যন্ত সরল বিভূতিভূষণের ভাষা অত্যন্ত সরল যে যে কথাটা যে গভীর কথাটা সরল বা ভাষায় উপস্থাপন করা হয় সেটাকে বলতে চাচ্ছি আমরা শিল্প কথা সাহিত্য কথা শিল্প মানে সিরিয়াস লেখা মানে এই নয় যে একেবারে কঠিন প্রমিত বঙ্কিমীয় ভাষা দিয়া বা মহাভারতের ভাষা দিয়া সংস্কৃত ভাষার মতো করে ওই সাহিত্য সৃষ্টি করার ব্যাপারটা তা না আসলে আপনি দেখেন দেবেশ্বরের লেখা যখন আমরা পড়ি খুবই সহজ ভাষা খুবই সরল ভাষা কিন্তু বক্তব্যটা হচ্ছে জটিল বুঝে নিতে হবে আমরা যখন সৈয়দুল্লাহর লেখা পড়ি সৈয়দুল্লাহর লালাসারুল মতো সহজ ভাষা আর কি হতে পারে কাঁদো নদী কাঁদোর মতো সহজ ভাষা আর কি হতে পারে ইলিয়াসের খোয়াবনামা কিংবা চিলেকোটের সেফের ভাষার মতো সহজ আর কি হতে পারে হ্যাঁ সুতরাং আমাদের মাইন্ডসেটে আসছে যে আমরা সরল বলতে একটু প্রেম একটু সমাজ একটু সংস্কৃতি একটু ইতিহাস
এটা কি আমরা আমরা সমসাময়িক এটা কি আমরা এটাকে জনপ্রিয় উপন্যাস বলছি, এটাকে জনপ্রিয় কথা সাহিত্য বলছি, আসলে এটা শিল্প না, কথা শিল্প না। এটা কেউ হয়তো কাহিনী বর্ণনা করছেন, আখ্যান বর্ণনা করছেন, কথা শিল্প কথা সাহিত্য সেটা অন্য জিনিস, যেটা আমাদের পূর্বজ লেখকরা করে গেছেন। সৈয়দ আলুল্লাহ, আপনি দ্বিতীয় দিনের কাহিনী দেখবেন, দ্বিতীয় দিনের কাহিনী উপন্যাসের মধ্যে বাংলা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যদি আমি পাঁচটা উপন্যাসের কথা বলি, তার মধ্যে দ্বিতীয় দিনের কাহিনী হচ্ছে একটা। এত অসাধারণ সরল ভাষায় তিনি অত্যন্ত জটিল কথা বলছেন। তিনি বলছেন তার উপন্যাসের শেষে যে জলেশ্বরী গ্রামে, জলেশ্বরী শহরে যখন ট্রেনটি গেল, ট্রেনটা আবার ইঞ্জিন পরিবর্তন না করেই উল্টো দিকে রওনা হয়ে গেল ঢাকার দিকে, উল্টো উল্টো পথে চলছে। তার মানে একটা লাইনের মধ্যে তিনি বলছেন যে বাংলাদেশের যে যাত্রা, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ যেদিকে যাত্রা করার কথা ছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, বাংলাদেশ সেদিকে যাত্রা করলো না, সম্পূর্ণ উল্টো দিকে যাত্রা শুরু করলো। তিনি একটা লাইনের মধ্যে একটা ইঞ্জিনকে প্রতীক করে তিনি পুরো ব্যাপারটা বলে দিলেন। কিন্তু এটাকে বলছি আমরা কথা সাহিত্য, এটাকে বলছি আমরা কথা শিল্প। অতি চমৎকারভাবে আপনি এই কথা সাহিত্যের যে বিষয়টিকে সেটিকে আমার মনে হয় দর্শকদের সামনে তুলে ধরেছেন। এরপরে আসলে আমার আর কিছু বলার নেই। এবারে যেহেতু শেষের দিকে চলে এসেছি, আবারও বইমেলা প্রসঙ্গে আসতে চাই। শকৃত নোমান নামটি অনেকের কাছে ভীষণ রকমের পরিচিত, পাঠকের কাছে বিশেষ করে, তো লেখক হিসেবে তো আপনাকে একরকম ভাবে তারা পেয়েই থাকে। এবারে ফেব্রুয়ারি 2020 এর বইমেলায় আপনাকে সবাই কিভাবে পাচ্ছে? আমি তো সবসময় আসলে বইমেলার শুরু থেকে, যেহেতু বইমেলাটাকে আমি উৎসব হিসেবে দেখি, আমার ব্যক্তিগত জীবনে সারা বছরে ব্যক্তিগত সামাজিক মানুষ হিসেবে আমার অন্য কোনো উৎসব নাই, আমি অন্য কোনো উৎসব অ্যাটেন্ড করি না। আমি পয়লা বৈশাখে অ্যাটেন্ড করার চেষ্টা করি, কিন্তু সবসময় হয়ে ওঠে না। আমি তখনও লেখার টেবিলে থাকি দেখা যাচ্ছে যে, কিংবা পরিবারের সঙ্গে আমি সময় দেওয়ার চেষ্টা করি, সবসময় হয়ে ওঠে না। কিন্তু এই একটা মাস আমি আসলে কখনো অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকি না। বইমেলার শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত, যেহেতু আমাকে বাংলা একাডেমি চাকরি করতে হয়, বাংলা একাডেমিতে আমি কাজ করি, আমার পেশাগত স্বার্থে আমাকে একাডেমিতে থাকতে হয়, বইমেলা থাকতে হয়। এছাড়া আমি লেখক বলছি যে মঞ্চটা বইমেলার রয়েছে, সেই মঞ্চের দায়িত্বে রয়েছে, সেই মঞ্চটা লেখকরা আসেন, কথা বলেন, আমাকে উপস্থাপনা করতে হয়, আমার সহকর্মী যারা আছেন তারাও উপস্থাপনা করেন। তো এখানে যারা পাঠক আমার রয়েছেন, আমার নিশ্চয়ই আমাকে ভালোবাসেন এমন পাঠক রয়েছে, আমার আমাকে পেতে চান এমন পাঠক রয়েছে, আমার অটোগ্রাফটি চান এমন পাঠক রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি লেখককে একটু আড়ালে থাকতে হয়। হ্যাঁ, লেখকের সবসময় সস্তা হওয়া যাবে না, আসলে তার লেখাটি সস্তা হোক, লেখাটি সর্বত্র পৌঁছে যাক, কিন্তু ব্যক্তি লেখক পৌঁছানোর প্রয়োজন নাই। মানুষ মানুষ ব্যক্তিকে পড়ে না, ব্যক্তির চিন্তাটাকে পড়ে, ব্যক্তির লেখাটাকে পড়ে। তারপরে যদি কেউ আমাকে আমার সঙ্গে দেখা করতে চান, লেখক বলছি মঞ্চে আমি সবসময় থাকবো, আপনারা চলে আসবেন, নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে, আড্ডা হবে। যেহেতু বাংলা একাডেমির প্রসঙ্গ আপনি তুলেই ফেলেন এবং লেখক মঞ্চের কথাও আপনি বলে ফেলেন, এবারে লেখক মঞ্চকে ঘিরে আসলে কি কি থাকছে আপনার কাছ থেকে হয়তো আমরা সব থেকে ভালো করে জানতে পারবো, কারণ আপনি বাংলা একাডেমির সাথে জড়িত। এবার লেখক বলছি মঞ্চের আসলে এটার সবচেয়ে বড় কৃতিত্ব আমি দিতে চাই হাবিবুল্লাহ সিরাজি, আমাদের মহাপরিচালক কবি, এবং কি আমাদের পরিচালক জালাল আহমেদ, তারা এত সুন্দর করে মঞ্চটা সাজিয়েছেন এবং কি পরিকল্পনা করেছেন। সত্যি ব্যক্তিগতভাবে লেখক হিসেবে আমি মুগ্ধ, বাংলা একাডেমির অফিসার হিসেবে নয়, একজন লেখক হিসেবে আমার মুগ্ধতা আছে এই মঞ্চটা নিয়ে। তো আমরা চেষ্টা করছি যে যারা প্রকৃত অর্থেই এদেশের সাহিত্যটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এক ধরনের সামাজিক কমিটমেন্টের জায়গা থেকে, এক ধরনের শৈল্পিক কমিটমেন্টের জায়গা থেকে শিল্পচর্চা করছেন, তাদেরকে আমরা এই মঞ্চে আনার চেষ্টা করছি। যারা যারা অন্য অন্য মঞ্চে সুযোগ পান না, কিংবা একটু আড়ালে থাকতে ভালোবাসেন, তারা একটু পাঠকদের সঙ্গে মিশবেন, তারা এসে কথা বলবেন। 128 দিনের বইমেলার মধ্যে আমরা 112 জন লেখককে আনার চিন্তা করছি। আবার প্রতিদিন 4 জন লেখক কথা বলবেন 20-25 মিনিট কিংবা আধা ঘন্টা করে। তো আমরা আশা করছি যে এবার সত্যিকারের লেখকদেরকে আমরা লেখক বলছি মঞ্চে পাবো, এবং পাঠকরাও স্বতঃস্ফূর্তভাবে লেখক বলছি বই মঞ্চে অংশগ্রহণ করবেন। এবারে বইমেলার নিরাপত্তা বিষয়ে একটুখানি জানবো, যে জনসাধারণ, আপামর জনসাধারণ যারা বইমেলা মুখী এবং বইমেলায় যেতে চান, তারা আসলে কিভাবে পাবেন বইমেলার নিরাপত্তা? আমাদের একটা আশঙ্কা ছিল যে মেট্রো রেলের কাজ চলছে বাংলা একাডেমির সামনে দিয়ে, এটা কবে নাগাদ শেষ হবে, বইমেলা কোনো নেতিবাচক ব্যাঘাত করবে কিনা। কিন্তু আসার ব্যাপার হচ্ছে পিলারগুলো উঠে গেছে এর মধ্যে, এবং পিলারের ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো সেটা পাকা করে দেওয়া হয়েছে। আপনি জানেন যে এবার বইমেলার তিনটি গেট, একটা হচ্ছে বাংলা একাডেমির পাশে, আরেকটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটের পাশে, আরেকটা হচ্ছে টিএসসিতে, তিনটে গেট। তো সুতরাং পাঠকের প্রতি বছর যে একটা দীর্ঘ লাইন থাকে ঢোকার জন্য, সেই লাইনটা আমার মনে হয় না এবার থাকবে, কারণ তিনটে গেট দিয়ে মানুষ খুব সহজেই প্রবেশ করতে পারবে। স্থান সংকুলনটাও বেড়েছে আগের থেকে, অনেক অনেক বেড়েছে। আগে একটা অংশ হতো সোহরাওয়ার্দী উদ্যানের, এবার
গ্লাস টাওয়ার যেটা রয়েছে স্বাধীনতা স্তম্ভ ওটা চারদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে বইমেলাকে, এমনকি পর্যাপ্ত পরিমাণে স্পেস রয়েছে বইমেলায়। পাঠকরা খুব সুন্দর সহজভাবে ঘুরতে পারবেন, বইটি দেখতে পারবেন, স্টলগুলোতে যেতে পারবেন। আমার মনে হয় যে এবার নিরাপত্তা খুবই ভালো, নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কোনো রকমের সংকট কিংবা কোনো রকমের সমস্যা আমরা হবে বলে মনে করি না। আপনি একজন লেখক এবং সারা বছরে বইমেলাই আপনার সবথেকে বড় উৎসব, আপনি নিজেই সেটি বললেন, তাই একজন লেখককে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আমাদের এনটিভির পক্ষ থেকে, শুভ সন্ধ্যার পক্ষ থেকে। আপনাকেও শুভেচ্ছা এবং যারা আমার পাঠক দর্শক দেখছেন বলছেন সবাইকে শুভেচ্ছা। আপনাকে প্রিয় দর্শক, আলাপ আলাপে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, সপ্তম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা।